ম্যানুয়ালি এরকম ধরনের এডিটিংগুলো করতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু লাইটরুম প্রিসেটের মাধ্যমে আমরা এক ক্লিকে একটা ছবিকে চমৎকার রকমের এডিট করে ফেলতে পারি। কিন্তু সেখানেও নানা রকমের প্রবলেম দেখায়, তার মধ্যে একটা সবচেয়ে বড় প্রবলেম এইটা যে আমরা ফেসটাকে ঠিকমতো পরিষ্কার করতে পারি না বা কালারটা ম্যাচিং করাতে পারি না ফেসের কালার। তো সে যেটা কেমন আমি তোমাকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখো তোমরা। তো আমি এইটা কপি করে নিলাম, কপি করার পরে আমি এই ছবিটাতে এটা অ্যাপ্লাই করব। তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে পেজ সেটিং করলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা তো খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে, কিন্তু ফেসটার দিকে দেখলে বুঝতে পারবে যে না, একদম বেকার লাগছে। তো এটাই তোমরা কীভাবে ঠিক করবে, তো এটার জন্য প্রথমে তোমরা থ্রি ডটে চলে যাবে। চলে যাওয়ার পরে এই ছবিটাকে এইরকমই সেভ করে নেবে। তো আমি এটা সেভ করে নিলাম। এবার যেতে হবে আমাদেরকে পিক্সআর্ট অ্যাপে। তো তারপর আমরা ছবিটাকে পিক্সআর্ট অ্যাপের মধ্যে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে অ্যাড ফটোর একটা অপশান আছে। তো তোমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করবে, তারপরে অরিজিনাল ছবিটাকে এখানে ইনপুট করে নেবে। তো তারপরে এইটাকে করে দেবে ফুল, ফুল করে দিলে দেখতে পাবে এরকম আছে। তারপরে এই ব্রাশ আইকনে ক্লিক করবে, তারপরে এটাকে এইখানটায় ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এটাকে ভালো করে জুম করে নেবে এবং তুমি তোমাদের ফেসের উপরে এটা অ্যাপ্লাই করে দেবে। তো আমি এটা অ্যাপ্লাই করে দিই। তো তারপরে আমি হাতটা একটু মুছে নিব। তোমরা এইভাবে খুবই সিম্পলভাবেই করে ফেলতে পারবে তোমাদের ফটোকে এরকম। তারপরে তোমরা চাইলে এখানে অনেক এফেক্টস আছে, তোমরা চাইলে এফেক্টও দিতে পারবে। তো আমি আমাকে এটাই ভালো লাগছে, তো আমি এটাই রাখবো, অন্য কোনো কালার দিব না। তো চাইলে অনেক আছে, তোমরা এখানে আরও দেখতে পারো অনেক আছে। তো তারপরে সিম্পল আমি এটা যদিও করবো না, তার জন্য এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, নেওয়ার পরে এখানে সেভ টু ডিভাইস। তো তারপরে ছবিটি সেভ হয়ে যাবে। তো এইরকমই ভিডিও যদি তুমি দেখতে চাও পরবর্তী সময়ে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে যাবে, সবাই ভালো থেকো।